বিরাট কোহলির মতো ক্রিকেটারকে নিয়েও এমন আলোচনা হবে তা কেউ কখনো ভেবেছে? সচিন, লারা, পন্টিং পরবর্তী যুগে ক্রিকেট বিশ্ব শাসন করা ব্যাটসম্যানই এখন দলে জায়গা নিয়ে শঙ্কায়। টি-20 বিশ্বকাপের বাকি মাস তিনেক, জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হবে শর্টেস্ট ফরম্যাটের মেগা ইভেন্ট। বিশ্বকাপের দল গঠন নিয়ে কাটা ছেঁড়া শুরু করে দিয়েছে বিসিসিআই। ভারতীয় গণমাধ্যমের খবর বলছে, আমেরিকান সয়েলে সংক্ষিপ্ত ফরম্যাটের ওয়ার্ল্ড কাপ টিমে নাকি কোহলিকে চাইছেন না নির্বাচকরা। অস্ট্রেলিয়ায় 2022 টি-20 বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায়ের পর এই ফরম্যাট থেকে বিরতি নিয়েছিলেন দুই তারকা রোহিত শর্মা ও বিরাট কোহলি। মাঝে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্বে ছিলেন হার্দিক পান্ডিয়া, তবে ইঞ্জুরির কারণে 2023 ওয়ানডে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েন এই অলরাউন্ডার। এরপরই আবারও রোহিত কোহলির সঙ্গে যোগাযোগ করে বিসিসিআই। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে আফগানিস্তানের বিপক্ষে হোম সিরিজ দিয়ে 15 মাস পর আন্তর্জাতিক টি-20তে ফেরেন দুই সুপারস্টার, রোহিত ফেরেন নেতৃত্বেও। কদিন আগে বিসিসিআই সচিব জয় শাহ জানিয়েছেন এবছর ওয়ার্ল্ড টি-20তেও টিম ইন্ডিয়ার নেতৃত্বে থাকবেন রোহিত শর্মা। তবে আরেক সুপারস্টার কোহলিকে নিয়ে নিশ্চিত করে কিছু বলেননি বোর্ড কর্তা। তখন থেকেই গুঞ্জন, ভারতের সংক্ষিপ্ত ফরম্যাটের দলে তবে কি আর অটো চয়েস নন রান মেশিন? এবার সে অনিশ্চয়তা আরও বাড়ল। অজিত আগারকারের নেতৃত্বাধীন সিলেকশন প্যানেল নাকি মনে করেন টি-20তে ইন্ডিয়া টিমের চাহিদা মেটাতে পারছেন না কোহলি। সম্প্রতি দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন বিরাট, পরিবারকে সময় দিতেই ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ছিলেন না তিনি। আসন্ন আইপিএল এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিতে ব্যাট হাতে সাফল্য পেলেই নাকি কেবল বিশ্বকাপ দলের দরজা খুলবে VK18-এর। এই আইপিএলের ওপরই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নির্ভর করছে ঋষভ পন্তের। গাড়ি দুর্ঘটনায় মারাত্মক আহত হওয়ায় 2022 সালের নভেম্বরের পর আর মাঠে নামা হয়নি এই উইকেট রক্ষক ব্যাটারের। তবে সুস্থ হয়ে আইপিএল দিয়ে ফেরার অপেক্ষায় ঋষভ। দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হিসেবেই খেলবেন তিনি। ইমপ্রেসিভ পারফরমেন্স হলে ঢুকে যেতে পারেন জাতীয় দলেও। মাকসুম আলম খান, সময় সংবাদ।